আমি মোবাইলের কাছে থেকে বলছি, গতকালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে জাকারিয়া ঢাকায় বসে এবং আমার মেয়েকেও শুক্রবারে ঢাকায় নিয়ে গেছে, ওখানে বসে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার মৌলভীবাজার জেলার সাবেক এমপি, বর্তমান এমপি, সাবেক মেয়র, বর্তমান মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান সহ যত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে সবাইকে আপনারা জিজ্ঞাসা করে দেখুন, এর সত্যতা সব কিছু আপনারা পাবেন। এসে জবরদখল করিয়া আমার এই বাসার মধ্যে আছে। এ যদি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয় তখন আমাকে প্রাণনাশ করিয়া আমার সব সম্পত্তিগুলা গ্রাস করে নিবে। আপনারা যাচাই বাছাই করিয়া ওর ওই পদটা আপনারা দিবেন। ও বলছে ও নাকি সমুদ্রের কাছে জায়গাটা নিছে, মেয়ের কাছে যে নিছে, ওই জায়গার একমাত্র মালিক আমি, আমার বাবার শেষ সম্বল আমার নামে দিয়ে গেছিলে। ও অবচেতনভাবে আমার কাছ থেকে ওই সম্পত্তিটা গ্রাস করে নিল, কীভাবে নিল তাও আমি বুঝতে পারি নাই। এখন সে সবগুলো দখল করি আমার নির্যাতিত করছে এবং ওই দেখা থেকে আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে, এবং ও সহযোগীরা বলছে ওই ভিডিওটা বন্ধ করে দেওয়ার জন্য। এইভাবে আমি একটা নির্যাতিত মানুষের কাছে বন্দী আছি। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দের কাছে আমার আবেদন, আমার এবং আমার ছেলের জীবন রক্ষার্থে আমাদের আপনারা সাহায্য করুন। আল্লাহ হাফেজ।